আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শারমিন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জেনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। পাঠ পরিচিতি: অষ্টম শ্রেণী, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় একাদশ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে একাদশ অধ্যায় পাঠ এক এবং দুই নিয়ে আলোচনা করব। আজকের পাঠ বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান বলতে পারবো এবং মানচিত্র শনাক্ত করতে পারবো। চাকমাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনধারা সম্পর্কে বর্ণনা করতে পারবো। চাকমা সংস্কৃতি প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করবো। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে 27। চাকমা, মারমা, ত্রিপুরা, গম, পাংখুয়া, চাক, ভূমি, রুসাই, গারো, হাজং, কোচ, খাসি, মণিপুরি, রাখাইন, সাঁওতাল, ওরাও, মাহারি, মুন্ডা, মাল, পাহাড়ি, মালো। এছাড়াও হোদি, মং, উসাই, বর্মন ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে থাকে বাংলাদেশে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানব। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অংশে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা। এসব জেলায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা, মারমা, ত্রিপুরা, গম, চা, ভূমি এবং রুসাই। নৃতাত্ত্বিক বিচারে এরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। বাংলাদেশের উত্তর পূর্ব অংশে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে গারো, হাজং, কোচ এবং বৃহত্তর সিলেট অঞ্চলে খাসি ও মণিপুরি, এছাড়া কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলায় রাখাইনরা বাস করে। শিক্ষার্থীরা, সরবরাহকৃত মানচিত্রে সাঁওতাল, ওরাও, মাহারি, মুন্ডা, মাল, পাহাড়ি, মালো কোন কোন জেলায় বাস করে তা শনাক্ত করে চিহ্নিত করে। অর্থাৎ মানচিত্রটি লক্ষ্য করলে সাঁওতাল, ওরাও, মাহারি, মুন্ডা, মাল এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতি তারা কোন কোন জেলায় বাস করে তা শনাক্ত করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পার্ট দুই চাকমা জনগোষ্ঠী সম্পর্কে জানব। ছবিটি দেখো। বাংলাদেশের প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা। চাকমাদের আমরা কিভাবে চিনতে পারবো তা এই ছবিতে মিলিয়ে নাও। চাকমাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো, গায়ের রং হালকা হলদেটে। এবং বাংলাদেশে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এই চাকমা জনগোষ্ঠীর বসবাস বা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম এসব অঞ্চলে বাস করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চাকমা জনগোষ্ঠীর সামাজিক জীবন সম্পর্কে জানব। চাকমা সমাজের মূল অংশ পরিবার। কয়েকটি চাকমা পরিবার মিলিয়ে গঠিত হয় আদম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবানি। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মোজা। মোজার প্রধানকে বলা হয় হেডম্যান। কারবারি ও হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মোজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মোজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমে। চাকমাদের পরিবার প্রথা। চাকমাদের পরিবার পিতৃতান্ত্রিক। পিতাই হচ্ছে চাকমা পরিবার প্রধান, তারপরে মা, তারপরে বড় ছেলের স্থান। শিক্ষার্থীরা, নিচের ছবিগুলো দেখো।
এখন আমরা চাকমা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবন সম্পর্কে জানবো। চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। যে পদ্ধতিতে তারা চাষ করে তাকে বলা হয় জুম। তবে বর্তমান সময়ে তারা হাল চাষে অভ্যস্ত হয়েছে। এই চিত্রে তাতে কাপড় বুনছে, বাঁশ বেতের কাজ করছেন, ফসল তুলছেন, জুম পদ্ধতিতে চাষ করছে, অর্থাৎ তাদের অর্থনৈতিক জীবন চিত্রে দেখানো হয়েছে। এখন আমরা চাকমা জনগোষ্ঠীর ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করব। চাকমা জনগোষ্ঠীর ধর্মীয় জীবন। চাকমারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের উপাসনালয়ের নাম হচ্ছে কিয়াং। চাকমারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনকে ভক্তি সহকারে পালন করে। এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বন্ধুত্ব প্রাপ্তির দিনটি তারা বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করে। তাছাড়া মাঘি পূর্ণিমা রাতে তারা গৌতম বুদ্ধের সম্মানে পানসুয়ায়। চাকমা সমাজে মৃত দেহ দাহ করা অর্থাৎ পোড়ানো হয়। এরপর আমরা এখন জানবো চাকমা জনগোষ্ঠীর সাংস্কৃতিক জীবন সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলো দেখে চাকমাদের পোশাকের নাম বলো। তো চাকমারা কি কি পোশাক পরে? চাকমাদের পোশাকের নাম, মেয়েরা পরে কিরণ এবং খাদি, আর পুরুষেরা পরে সুতার জামা, ধুতি, গামছা। তো চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনে কাপড়ের নাম হচ্ছে কিরণ এবং খাদি। পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি ও গামছা পরত এবং মাথায় একরকম পাগড়ি পরত। ইদানিং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি পরিধান করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুল, দাঁতি ও নানা ধরনের ওড়না দেশীয় ও বিদেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চাকমাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানব। চাকমাদের প্রধান খাদ্য ভাত। তারা ভাতের সাথে মাছ, মাংস এবং শাকসবজি খেতে ভালোবাসে। এখানে তোমাদের সুবিধার্থে ছবি দিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা ছবিগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে যে চাকমারা কি কি খাবার খায় বা কি কি খাবার তাদের পছন্দ। তাদের প্রিয় খাদ্য বাঁশকোরল। বাঁশকোরল দিয়ে চাকমা মেয়েরা বেশ কয়েক ধরনের রান্না করে। এছাড়া খাদ্যাভ্যাসের পাশাপাশি তারা চাকমারা হাডুডু, কুস্তি এবং ঘিলা খাড়া খেলতে ভালোবাসে। ছোট ছোট মেয়েরা বলছে খেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাকমাদের খাদ্যাভ্যাস সম্পর্কেও জানলাম, অর্থাৎ তাদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আমরা জানলাম। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে বিজু। বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে চাকমারা বিজু উৎসব পালন করে। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর তুলনায় চাকমারা তুলনামূলকভাবে বেশি শিক্ষিত। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ সর্দার পাঠ এক এবং দুই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার মাধ্যমে, অর্থাৎ পাঠ এক এবং দুই এর মাধ্যমে, তোমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনেছ এবং এর পাশাপাশি চাকমা জনগোষ্ঠীর সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, সাংস্কৃতিক জীবন এবং তাদের খাদ্যাভ্যাস সম্পর্কেও জেনেছ। তো আশা করি আজকের এই ক্লাস তোমরা বুঝতে পেরেছ। তো বুঝতে পারলে অবশ্যই এর পাশাপাশি তোমরা এই পড়াশোনার পাশাপাশি, দেখার পাশাপাশি বাসায় একটু পড়বে, ইনশাল্লাহ তোমাদের এই পাঠ, যদি বাসায় আর একটু চেষ্টা করো এবং এই ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো বা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের এই পাঠ কমপ্লিট হয়ে যাবে। তো আজকের এই ক্লাস, আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।
এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।